আলহামদুলিল্লাহ আমরা প্রশ্নোত্তর পর্ব চলতেছে ইনশাআল্লাহ আরো প্রশ্ন আসছে ইনশাআল্লাহ সাহেব জবাব দেবেন তো একটা কথা হইল গিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে কোনো উদাহরণ দেওয়া যায় না হ্যাঁ লাইসা কা মিসলি শাইয়ুন আল্লাহ কোনো উদাহরণ নেই তবে আমরা বোঝার লাগে একটা কথা কই যে আমরা অনেক সময় পরীক্ষা লওয়া হয় যেমন ক্লাস ফাইভও পরীক্ষা লওয়া হয় পরীক্ষা লইয়া দেওয়া যে ফার্স্ট করছে নিন গোল্ডেন পাইছ নিন এ প্লাস পাইছ নিন কি অর্থ দেয় যে হে ইন লেখাপড়া পালা করে করছেন পরিশ্রম বেশি করছেন ওটা পরীক্ষা করবো না তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা সৃষ্টি করছেন আল্লাহ পরীক্ষা দিয়া আমরা কিতাবিতা জান্নাতে দিতে হইয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে কোন দুনিয়া কোনো উদাহরণ দেওয়া যায় না তবে বুঝার লাগে কইলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরস্কৃত করতেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুউই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত অবশ্যিরিস সাবিরিন তারা ধৈর্য ধারণ করবো আল্লাহ পরীক্ষা করবা জানার ক্ষতি দিয়া মালার ক্ষতি দিয়া বিভিন্নভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করবা আর যারা ধৈর্য ধারণ করবো তারা লাগে হইল গিয়া সেই সংবাদ তারা লাগে হইল গিয়া আখেরাত তারা লাগিয়া পুরস্কৃত করা হইব তো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পরীক্ষা করা আর পরীক্ষা আপনার উত্তীর্ণ হইতে হইব আর শেখর কথা থেকে অলরেডি আপনারা বুঝছেন যে যারার শরীরের গঠন পুরুষদের সাথে মিলব বা পুরুষদের সাথে সাথে সাদৃশ্য বেশি থাকবো তারা পুরুষ হিসাবে গণ্য হইব আর যারা শারীরিক গঠন হইল গিয়া মহিলাদের মতো তারা মহিলা হিসাবে গণ্য হইব মহিলাদের একজন মুসলিম সমাজ একজন ইমানদার মহিলার যেভাবে তার চালচলন তার ইবাদত বন্দেগী তার ফর্দা ফসিদা করা লাগে ওই ঠিক অনুরূপভাবে একজন মহিলার যার সাথে যার সাদৃশ্য তারে এইগুলো করতে হইব যেমন মহিলার যেরকম সালাত আছে রোজ মহিলার যেরকম সিয়াম আছে মহিলার যেরকম ফর্দা করা আছে মহিলার যেসব অধিকার আছে সেগুলো আছে তো সেখানে কইছেন যে আপনি তো খুব কষ্ট লাগলো উনিয়া যে আমি জানতাম না যে জানা যাওয়ায় না আলহামদুলিল্লাহ সিলেট শহরের একেবারে মধ্যস্থ কুমারপাড়া আত্মাকুয়া মসজিদ আছে সেইখানে জানাজার ব্যবস্থা আছে আপনারা যারা দায়িত্বশীল আছেন বা যারা আপনারা আপনাদেরকে যোগাযোগ করলে আমরা এইখানে দাফন কাফানোর ব্যবস্থা আমরা সহযোগিতা করবো ইনশাআল্লাহ তারপরে শেখে কইছেন যে এইখানে যে সালাত আদায় করার এখানে মহিলাদের সালাত আদায়ের ব্যবস্থা আছে এবং আপনারা আমরা যারা যোগাযোগ করছেন তারা লাগে যোগাযোগ করে যদি চাইন যে আপনারা যারা মহিলা আছেন তারা সালাদ কীভাবে আদা করতে হইব পর্দাফসিতা কীভাবে করতে হইব এই বিষয়ে আমরা মহিলা আপনার ব্যবস্থা করে দিব তারাই আপনার এই বিষয়ে শিক্ষা দিবার লাগিয়া আমরা ব্যবস্থা করে দিব না আমরা যারা দায়িত্বশীল আছেন তারা এই ব্যাপারে আপনাদের সহযোগিতা করবো ইনশাআল্লাহ তারা তারও কিছু প্রশ্ন আইছে সেটা ইনশাআল্লাহ প্রশ্নের জবাব দিব এটা আপনারা বলছেন যে শিখতে চাচ্ছেন আপনারা আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ আমরা চাই আপনারা শিখে নেন কেউ আপনাদেরকে ঠকাতে না পারে যেন আপনারা শিখতে চাচ্ছেন আমাদের ভাই একটু আগে বলে গেছে আব্দুল সোহর ভাই যে আপনারা শিখতে চাচ্ছেন ওনারা শিখার ব্যবস্থা করে দিবেন শুধু যোগাযোগ করলে হবে কেউ আসবেন কোরআন শিক্ষা দিবে আপনাদেরকে কোনো সমস্যা নাই আপনাদেরকে আল্লাহ রাসূল হাদিস থেকে পড়ে শোনাবে কোরআন শিক্ষা দিবে এবং নামাজ কিভাবে পড়বেন হজ আপনারা সালাত ওযু কিভাবে করবেন বিস্তারিত ওনাদের লোক পাঠাবে শিক্ষা দিবে ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই আপনারা শুধু আপনারা নিজেরা বলেন যে কিভাবে শিখবেন ইনশাআল্লাহ ওনারা সে ব্যবস্থা করে দিবে এই ব্যবস্থা ওনার কাছে আবদার রেখে করবেন ইনশাআল্লাহ আপনারা শুধু বলে দিবেন যে কোন দিন কিভাবে আসবে একদিন আসে ওনারা শিক্ষা দিবে আপনাদেরকে কিভাবে ওযু করবেন কিভাবে সালাত আদায় করবেন কোরআন কিভাবে পড়বেন আপনাদেরকে আলিফ বা তা সাথে শুরু করে কোরআন পড়াও শিক্ষা দিবেন ইনশাআল্লাহ এবং শরীয়তে আল্লাহ রসুলের বাণী শিক্ষা দিবেন রসুলের সিরত শিক্ষা দিবেন জীবনী শিক্ষা দিবেন ওনারা পড়াই শোনাবেন আপনাদেরকে আপনারা শুধু নিজেরা বলবেন ওনাদেরকে ইনশাআল্লাহ ব্যবস্থাপনা করে দেওয়া হবে ইনশাআল্লাহ